লোক আমাদের সনাতন ধর্মালম্বীদের উপর হামলা চালিয়েছে, নির্যাতন চালিয়েছে ওই দুষ্কৃতিকারীরা। এই নির্যাতনের ফলে আমাদের পূজা উদযাপন পরিষদের কেউ বাদ যায়নি। ইতিমধ্যে আপনারা পত্র পত্রিকা অনলাইন বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছে। আমরা আমাদের সাথে প্রতি বছরের নায়িকার ডিআইজি মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় পদ বিনিময় করেছে। সেখানে আমি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে চেষ্টা করেছি প্রত্যেককে উপজেলার নিবারণ ধরে ধরার জন্য। প্রশাসনের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, প্রমাণ সহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আমাদের এই সরকারি হামলা চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, বিশেষ করে এসপি অফিসে। এসপি অফিসে পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিল বিভিন্ন উপজেলার, তারা কোনোভাবে অস্বীকার করতে পারেনি, তারাও আমাদের সাথে একমত হয়েছে যে এইভাবে হামলা নির্যাতন চালানো হয়েছে। তাই সেই হামলা নির্যাতনের ফলে আমাদের সম্প্রদায়ের মানুষ আতঙ্কিত এবং উদ্বিগ্নতার মধ্যে রয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা ঘোষণা দিয়েছি ডিসি অফিস এবং এসপি অফিসে আমরা দুর্গা পুজো অবশ্যই করব, আমাদের ধর্মীয় আচার আঙ্গিকে এবং ধর্ম অনুপতিতে তবে আমরা এবার উৎসব করতে পারব না। এটাই আপনাদের জানাতে চাই, কারণ আমাদের ভাইরা যখন ক্ষতিগ্রস্ত, আমাদের দাদারা যখন মামলা নির্যাতনের মাধ্যমে পালিয়ে বেড়াচ্ছে, তখন তাদেরকে বাইরে রেখে আমরা কোনোভাবে আমরা আমাদের সব করতে পারি না। এটা আমরা স্পষ্টভাবে সেদিন জেলা প্রশাসন মহোদয়ের সামনে ঘোষণা দিয়েছি। আপনারা মনে হয় আমার সাথে একমত, বিভিন্ন উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে অনেক উপজেলা জমা দিয়েছেন তাদের চূড়ান্ত তালিকা, কয়েকটি পূজা হবে বিভিন্ন উপজেলায়, যারা জমা দেননি আজকে অবশ্যই তারা জমা দেবেন। কেন্দ্র নির্বাহী সংসদ তালিকার জন্য আমাদের তাগিদ দিচ্ছে। গতকাল আগেও আমার সভাপতি কৃষ্ণপাদ দাস এবং আমার সাথে কেন্দ্র কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ দপ্তর সম্পাদক ফোন দিয়েছিল, তারা অনেক কারণ যে তালিকা চেয়েছেন সেই তালিকা অনুযায়ী তারা সরকারের সাজা লাভ করবে। কীভাবে আমরা পূজায় নিরাপত্তা পেতে পারি, সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের পূজা অর্চনা দিয়ে আমরা সুন্দরভাবে করব। আমরা কারোর সাথে সংঘাত চাই না। বাংলাদেশে আমরা স্বাধীন স্বাধীনতা সর্বভৌমত্বের মাধ্যমে যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা শান্তিতে বসবাস করতে চাই আমাদের সম্প্রদায়ের মানুষ। তাই আজকের এই অনুষ্ঠান বড় ধরনের করার মতো মানসিকতা আমাদের নেই, কারণ আমি কৃষি অফিসে বলেছি যে আমরা একটা ভালো খাবার খেতে গেলে ঠিক মতো খেতে পারি না, আমরা এই অবস্থার মধ্য দিয়ে আছি। তাই বড় ধরনের বর্ধিত সভা করব না, আমরা সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে আজকে বর্ধিত সভা শেষ করব। আমরা এলাকায় এলাকায় যে আমাদের কেন্দ্র কমিটিকে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেব। আর পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা কমিটি পরিচালিত হয় কেন্দ্র নির্বাহী সংসদের দিক নির্দেশনার মধ্য দিয়ে। আর আমি মনে করি বাংলাদেশের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার দিক নির্দেশনার মধ্য দিয়ে উপজেলা সমূহ পরিচালিত হবে, আর উপজেলা সমূহের দিক নির্দেশনার মধ্য দিয়ে ইউনিয়ন পূজা পরিষদ পরিচালিত হবে। তাই জেলা শাখার সকল নির্দেশনা উপজেলা সমূহ পালন করবে, সংগঠনের মধ্যে চেইন অফ কমান্ড সৃষ্টি করতে হবে। আমি সেক্রেটারি হওয়ার পর থেকেই এটা ঘোষণা দিয়েছি, ইতিমধ্যে আপনাদের সাংগঠনিক কয়েকটি চিঠিও দিয়েছি, আর প্রত্যেকটি উপজেলায় মন্দির কমিটিদের নিয়ে সভা করার জন্য আহ্বান জানিয়েছি। যারা এখন পর্যন্ত সভা করতে পারেন নাই তারা অনতিবিলম্বে আজকে যে নির্দেশনা পাবেন এই নির্দেশনা দিয়ে তারা সভা করবেন এবং মন্দির কমিটিকে সভা করবেন এবং জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিত নিশ্চিত করবেন। আমি জেলা সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি। এবং আমরা শারদীয় দুর্গা পুজোর উৎসবের পর, দুর্গা পুজোর পর জেলা কমিটির নির্বাহী কমিটির সভা করব। আমরা যে কোনো সিদ্ধান্ত জেলার নির্বাহী কমিটির সভায় নিয়ে থাকি এবং আগামীতে সংগঠনকে শক্তিশালী করার জন্য
শারদীয় দুর্গাপূজার পরে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় যারা সাংগঠনিক নির্দেশনা বা পালন করবে না তাদের বিরুদ্ধে সাংগঠনিক একশাল হবে এবং সাংগঠনিক দিক নির্দেশনা হবে। এটা আপনাদেরকে অবহিত করতে চাই। যতদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব আছে ততদিন সুশৃঙ্খল ভাবে সংগঠনকে সাজাতে চাই, সংগঠনকে পরিচালনা করতে চাই। আপনারা জানেন যে আমাদের নয় উপজেলার মধ্যে আপনাকে অবগতর জন্য জানাচ্ছি, কুলতলা উপজেলা পূর্ব পরিষদের কর্মকাণ্ড সবচেয়ে কম ছিল। এই 5ই আগস্টের পর থেকে তারা যাদের সাংগঠনিক দক্ষতা এত বেশি বৃদ্ধি পেয়েছে অন্য সব উপজেলা থেকে ছাড়িয়ে গেছে কুলতলা উপজেলা পূর্ব পরিষদে। কেন জানি না তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। বিশেষ করে এখানে উপস্থিত রণজিৎ বাবু, গৌর বাবু, আমাদের রবীন্দ্র বাবু, অনুপম দা, আর তারপরে বিশেষ করে যার কথা বললে না হয় আমাদের বিশ্বনাথ হালদার, ফুলতলার, তারা একত্রিত ভাবে কাজ করেছে ফুলতলার সবচেয়ে